চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের মূল কাজের উদ্বোধন, দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রী। চকবাজারের চুরি হাটটা থেকে আরও আলামত সংগ্রহ তদন্ত কমিটি, নিহতদের ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টেরই। রাষ্ট্র নির্বাচনী প্যানেল ঘোষণা করবে বিভিন্ন ছাত্র সংগঠন, সাত দফা দাবিতে ডিসি কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ছাত্র দলের। এবং আসামে বিষাক্ত মদ খেয়ে 133 চা শ্রমিকের মৃত্যু, ঘটনা তদন্তের মুখ্যমন্ত্রী। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি তাসনিমা জান্নাত অর্থি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। বাংলাদেশ এমনভাবে গড়ে উঠবে যাতে বিশ্বের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে রয়। চট্টগ্রামে কর্ণফুলী টানেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলাদেশের সমৃদ্ধি আর উন্নয়ন ছাড়া আর কোনো চাওয়া নেই তার। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শাহ আলী জয়। নদীর নিচে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল নির্মাণ হচ্ছে কর্ণফুলীর তলদেশে। 2016 সালের 14 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকায় এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর প্রায় দেড় বছর পর চট্টগ্রামে টানেলের মূল অংশের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল টানেলের দৈর্ঘ্য হবে প্রায় 3.5 কিলোমিটার। এখানে যান চলাচল শুরু হবে 2022 সালে। প্রমত্তা কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণের ফলে দেশের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন এক মাইল ফলক। চীনের সাংহাই নগরীর আদলে এই টানেল যুক্ত করবে চট্টগ্রামের পতেঙ্গা এবং আনোয়ারা উপজেলাকে। এর ফলে কক্সবাজারের সঙ্গে চট্টগ্রামের দূরত্ব কমবে, বাড়বে পর্যটন সম্ভাবনা। উদ্বোধনের পর পতেঙ্গা সমুদ্র সৈকতে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এত বড় প্রকল্পে সহযোগিতার জন্য বন্ধুরাষ্ট্র চীনকে ধন্যবাদ জানান সরকার প্রধান। এই চট্টগ্রাম থেকে টানেল আনোয়ারা যাবে, আনোয়ারা থেকে পটিয়া হয়ে কক্সবাজার চার লেনের রাস্তার সাথে সংযুক্ত হবে, যা খুব সহজেই কেউ একবারে কক্সবাজার পর্যন্ত চলে যেতে পারবেন। পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশের জন্য কাজ করতে গিয়ে অপবাদ সহ্য করতে হয়েছে, অপমান হতে হয়েছে। বলেন, সত্যতা ছিল বলেই অপবাদ মিথ্যা প্রমাণ হয়েছে। দেশকে এমন ভাবে গড়ে তুলব যেন সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে, এটাই আমার চাওয়া, আর কিছু না। কাজে কোনো নামও চাই না, কোনো ধন সম্পদও চাই না, কিচ্ছু চাই না। বাংলাদেশের জনগণ মাথা উঁচু করে বিশ্বে চলবে, এটাই আমার চাওয়া, সেটাই চাই। সেই কারণেই সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু করা, যেন বাংলাদেশের মানুষের যেমন জীবনে স্বচ্ছলতা আসে, সেই সাথে সাথে বিশ্বে যেন মানুষ, আমার দেশের মানুষ সম্মানের সাথে চলতে পারে। কর্ণফুলী টানেল ছাড়াও প্রধানমন্ত্রী আরও উদ্বোধন করেন লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত প্রায় 16.5 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। শাহ আলী জয়, নিউজ 24, পতেঙ্গা, চট্টগ্রাম। দর্শক, ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করা হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। আসলে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত হওয়ার কারণে আমরা, আপনি জানেন যে আমাদের অধিক সুযোগ হয়েছে শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে কাজ করতে পেরেছি। এই অভিজ্ঞতা থেকে লিপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমাদের যা আবেগ অনুভূতি অনুরণন রয়েছে সেটিকে, সেটির প্রতি শ্রদ্ধা সম্মান রেখে ডাকসুর যে সাংগঠনিক কাঠামো রয়েছে সেই সাংগঠনিক কাঠামোয় এই আমাদের অভিজ্ঞতা, আমাদের স্বপ্নের প্রতিফলন আমরা ডাকসুর মধ্য দিয়ে করতে চাই। আসলে আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি,
যে এরকম গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি হিসেবে এই ডাকসু নির্বাচনে ছাত্রলীগকে জয়ী করার জন্য দিন রাত সমান করে আমি কাজ করব। এবং আমি মনে করি যে ছাত্রলীগের যারা ভিপি জিএস এজিএস হয়েছে তারা সকলে আমার ভাই, সকলেই বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পদে পদায়িত রয়েছে এবং সকল সংসদে সকলে রয়েছে। যেহেতু ছাত্রলীগের প্যানেল, সুতরাং আমি মনে করি আমি বাদ করি নাই, আমিও তাদের মধ্যেই রয়েছি এবং আমি সকলকে নিয়ে কাজ করতে চাই। এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যারা যুগোপযোগী, যারা সর্বোচ্চ মানে যোগ্যতার পরিচয় রেখেছে, তারাই প্যানেলে এসেছে বলে আমি মনে করি এবং আমি এই প্যানেলকে আমার হৃদয় থেকে স্বাগত জানাই। ধন্যবাদ। লাইভে আছি, প্যানেল থেকে আরেকবার একটু বলা যায়। দর্শক, যেমনটি আমরা দেখছিলাম, ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রলীগ, আরো কয়েকটি সংগঠনের প্যানেল ঘোষণা করার কথা রয়েছে। এই বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আর কোন কোন ছাত্রলীগে আর কারা কারা প্রার্থী হয়েছেন এবং কোন কোন সংগঠনের প্যানেল ঘোষণা করার কথা রয়েছে? তারা যে প্যানেলটি ঘোষণা করেছেন সেটিতে ভিপি পদে যিনি দাঁড়াচ্ছেন তিনি হচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় যিনি সভাপতি, তিনি রেজানুল হক চৌধুরী শোভন, এবং সেই সাথে এরপরের যে পদটি জিএস, জিএস পদে দাঁড়াচ্ছে কেন্দ্রীয় যে সাধারণ সম্পাদক তিনি, এবং এরপরের যে পদটি যে এজিএস সেই পদে কিন্তু দাঁড়াচ্ছেন সাদ্দাম হোসেন। অর্থাৎ একেবারে কেন্দ্রীয় যে সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাও আসলে এই ডাকসুর যে নির্বাচন, এখানকার যে সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুটি পদে কিন্তু দাঁড়াচ্ছেন। আর এজিএস পদে দাঁড়াচ্ছেন যিনি তিনি হচ্ছেন সাদ্দাম হোসেন, আর জিএস পদে দাঁড়াচ্ছেন গোলাম রব্বানী। সেই সাথে এই বিভিন্ন যে হল রয়েছে সকল হলের যে প্যানেল সেটিও কিন্তু এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। যদিও এই ঘোষণার পরে অনেককেই দেখা গেছে যে তারা খুব উৎপন্ন এবং অনেকেই কিন্তু দেখা গেছে তারা বিমর্ষ ভঙ্গিতে মধুর ক্যান্টিনে অবস্থান করছে। অর্থাৎ সবার মনোভূত হয়েছে প্যানেল বিষয়টি এমন নয়, কিন্তু তারপরেও প্যানেল ঘোষণা হয়ে গেছে এবং এই প্যানেল অনুযায়ী নির্বাচন হবে এমনটি আসলে ঘোষণা করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি, ছাত্রলীগের সভাপতি সঞ্জীব চন্দ্র দাস, তিনি আসলে এই ঘোষণাটি মূলত করেছেন এবং সেই ঘোষণা অনুযায়ী নির্বাচনে তারা দাঁড়াবেন এমনটি বলছেন। আরেকটি বিষয় জানাতে চাই যে আজকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের যে সকল শিক্ষার্থীরা ছিলেন তাদের যে প্যানেল সেটি ঘোষণা করবার জন্যে বা তাদের এখানে আসবার কথা ছিল, তারা ঘোষণা করবেন কি করবেন না সে বিষয়টি নিয়ে তারা কিন্তু পুরোপুরি জানাননি। কিন্তু তারা যেটি দাবি করছেন তারা এখানে আসতে ভয় পাচ্ছেন, কারণ ছাত্রলীগের অগণিত নেতাকর্মী এখানে রয়েছেন এবং তারা কোনো একটি আশঙ্কা করছেন যে তাদের উপরে হামলা হতে পারে। এছাড়াও আরেকটি বিষয় জানাতে চাই যে আমরা এরই মধ্যে যেটি জেনেছি যে প্রগতিশীল ছাত্র জোট তাদেরও কিন্তু আজকে প্যানেল ঘোষণা করবার কথা ছিল, কিন্তু তাদেরকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি প্যানেল ঘোষণা করবার ব্যাপারে কোনো ধরনের কথা বলতে। তো এটি আসলে কী হয় সেটি সময়ই বলে দেবে যে আজকে প্যানেল বাকিগুলো ঘোষণা হবে কি হবে না। আরেকটি বিষয় জানাতে চাই যে ছাত্র দল কিন্তু তাদের প্যানেল ঘোষণা করেনি, কিন্তু যে কথাটি বলেছে যে তাদের যে দাবি সেই দাবি যদি মানা না হয় তাহলে আসলে তারা এই নির্বাচন করবেন না। তারা বলছেন যে তিন মাস যেন পেছানো হয়, কারণ তারা বলছেন যে নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ আসলে এখানে নেই, তো সেই পরিবেশ সৃষ্টি করার পরেই যেন এই নির্বাচনটি হয় এটি আসলে তারা বলতে চাইছেন। সুতরাং প্যানেল ঘোষণা করা বা নমিনেশন ফর্ম তোলা এসবের ব্যাপারে আসলে ছাত্র দলের কোনো ধরনের আগ্রহ কোনো ধরনের কার্যক্রম আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। আরেকটি বিষয় জানাতে চাই যে আগামীকাল কিন্তু শেষ দিন এই মনোনয়নপত্র তোলবার জন্যে, তো আগামীকালের মধ্যেই মনোনয়নপত্র তুলতে হবে এবং ছাত্রলীগের যেহেতু প্যানেল ঘোষণা হয়ে গেছে তো তারা কালকের মধ্যেই প্যানেল মনোনয়নপত্র তুলবেন এমনটি আসলে বোঝা যাচ্ছে বা স্বাভাবিকভাবে তাদেরকে আগামীকালের মধ্যেই আসলে মনোনয়নপত্র নিতে হবে। আরেকটি বিষয় জানাতে চাই যে পাহাড়ি ছাত্রী যারা রয়েছেন পার্বত্য চট্টগ্রামের ছাত্র সংগ্রাম পরিষদ যারা, তারা কিন্তু সকালবেলা এসেছিলেন, তারা কিন্তু তাদের বিশাল একটি দাবি দেওয়ার যে লিস্ট সেটি কিন্তু এরই মধ্যে দিয়েছেন এবং তারা বলছেন যে সেই দাবি দেওয়া মানা হলে তারপরেই তারা আসলে নির্বাচনে আসবেন। আর এরই মধ্যে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারা
নমিনেশন ফর্ম যেটি সেটি আসলে নিয়ে ফেলেছেন। তো সব মিলিয়ে ডাকসুর নির্বাচনের বর্তমান পরিস্থিতি আসলে এটি। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। অন্তরা ধন্যবাদ আপনাকে আমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং হল সংসদ নির্বাচন তিন মাস পেছানো সহ সাত দফা দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 12টার দিকে ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মী মধুর ক্যান্টিন থেকে মিছিল করে উপাচার্যের কার্যালয়ের সামনে যান। এরপর সেখানে অবস্থান নিয়ে তারা হলে ভোট কেন্দ্র বাতিলের দাবি সহ বিভিন্ন স্লোগান দেন। অবস্থানকালে ছাত্রদল নেতারা বলেন, উপাচার্য তাদের কোনো দাবি মেনে নেননি, তাই রাজপথে থেকেই দাবি আদায় করা হবে। তবে ছাত্রদল কর্মীরা পৌঁছানোর আগে উপাচার্য কার্যালয়ের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয় প্রশাসন। এর আগে গত 7 ফেব্রুয়ারি এসব দাবি নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছিল ছাত্রদলের পক্ষ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী। এ নির্বাচনে ভোটার হওয়ার যোগ্যতা থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা ভোটার তালিকায় নাম না থাকায় রোববারই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী ফাহমিদা মজিদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ফাহমিদা এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচন করতে আগ্রহী, কিন্তু ভোটার না হওয়ার কারণে তার প্রার্থী হওয়ার সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে রিট দায়ের করেন তিনি। রিটে শিক্ষার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়টি কেন আইন বহির্ভূত হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামীকাল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। চকবাজার ট্র্যাজেডিতে স্বজনদের আহাজারি থামছে না, নিখোঁজদের সন্ধানে এখনও ভিড় করছেন স্বজনরা। এদিকে আজও ঘটনাস্থল পরিদর্শন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি। তারা জানায় সব আলামত সংগ্রহ করা হয়েছে, বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে কথাও বলা হয়েছে, এবার সেগুলো উপাত্ত রিভিউ করা হবে। সবাইকে নিয়ে অবৈধ কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার কথাও জানান তারা। আমরা এখন ফাইন্ডিংসগুলো আমাদের মতো করে আমরা বিশ্লেষণ করব, যে কারণে আমাদের আজকে লাস্ট ভিজিট ছিল, স্পটটা আমরা আবার দেখে গেলাম। আমরা প্রথম এর আগেও দেখেছি, আমাদের কনফার্মেশনের জন্য আমরা জাস্ট রিভিজিট করছি। আমার এখন পর্যন্ত নিয়ার অ্যাবাউট ফায়ার সার্ভিস সহ 30+ আমরা। রাজধানীর চকবাজারের চুরিহাট্টা মোড়ে ভয়াবহ আগুনের ঘটনায় কারণ ও আগুন ছড়ানোর সূত্র অনুসন্ধানে মাঠে নেমেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কয়েকটি তদন্ত দল। কি ঘটেছিল 20 ফেব্রুয়ারি রাতে, সে ঘটনার নেপথ্য খুঁজতে গিয়ে ঘটনাস্থল থেকে একটি সিসিটিভির ফুটেজ পায় নিউজ 24। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। 20 ফেব্রুয়ারি রাতে কি ঘটেছিল, এই যে আপনি একটু দেখছেন যে ঠিক একটি সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, এই সিসি ক্যামেরাটি কিন্তু যে ঘটনাস্থল রয়েছে সেই ঘটনাস্থল থেকে কিন্তু 10 মিটার বলা যেতে পারে দূরত্ব, এবং এই ক্যামেরায় কিন্তু আসলে যে দেখা যাচ্ছিল যে ঠিক একটি যানজট তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু চলাচল করছিল। রাত 10:30 কাছাকাছি যানজটের মধ্যে দুটি প্রাইভেট গাড়ি পাশাপাশি অতিক্রম করছে। এরপর রাত আনুমানিক 10:32 দিকে সিসিটিভির ফুটেজে দেখা যায় চুরিহাট্টা মোড় থেকে বিকট শব্দে বিস্ফোরণের সেই ভয়াবহ দৃশ্য। প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে ও সিসিটিভির ফুটেজে ধারণা করা যায় আগুন ছড়ানোর প্রাথমিক সূত্র। ছড়ালো এই সিলিন্ডার বাস্ট হওয়ার পরে, আর ছাতে একটা পিক আপ ছিল, পিক আপের মধ্যে ওই কার্টনের ভিতরে আপনার ওই বডি স্প্রে ছিল। পুরান ঢাকা আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণের জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। পুরান ঢাকার কেমিক্যাল কারখানা অপসারণে সরকারের ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
2010 সালের নিমতলী অগ্নিকাণ্ডের পর গঠিত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি যে 17 দফা সুপারিশ করেছিল তা বাস্তবায়নে প্রশাসনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রিটে তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি জগবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের সরকার যে ক্ষতিপূরণ দেবার ঘোষণা দিয়েছে তা খুবই সামান্য উল্লেখ করে বিশেষ তদন্তের মাধ্যমে গ্রহণযোগ্য ক্ষতিপূরণ নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। এই ঘটনায় জড়িতদের কতদিনের মধ্যে আইনের আওতায় আনা হবে রিটে তাও জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি কিন্তু তাদের সারা জীবনের জন্য হয়েছে এবং এখানে 1,00,000 টাকা বা 50,000 টাকা দিয়ে কোনো সুরাহা হবে না। কিন্তু আইনের মধ্যে তারা যদি গিয়ে ক্ষতিপূরণ চান তাহলে ওনাদের কিন্তু এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের জন্য অপেক্ষা করতে হবে কোনো এক বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য। সেই জন্য আমরা চাচ্ছি যে একটি বিশেষ ব্যবস্থা করা হোক, তাদের কী ধরনের ক্ষতি হয়েছে সেটা নির্ধারণ করা হোক এবং তাদের আসল ক্ষতির ভিত্তিতে তাদের জন্য যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে। এবং সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ। সকালে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। জলবায়ু পরিবর্তন ও এর ফলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের স্থানান্তরে বাংলাদেশ যাদের সঙ্গে কাজ করছে তারা সবসময় কথা রাখেন। এ সময় আইওএম এর বাংলাদেশ মিশন প্রধান বলেন, ভাষান্তরে স্থানান্তরিত হওয়া রোহিঙ্গাদের সিদ্ধান্তের বিষয় আর তা নির্ভর করছে তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারার উপর। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার দায় নিয়ে সরকারের পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, সরকার চকবাজার ট্র্যাজেডির দায় এড়াতে পারে না। আমি সরকারকে বলবো, এই ঘটনার দায় যেহেতু স্বীকার করেছেন এখন পদত্যাগ করুন। আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কেন এ ধরনের শ্বাসরোধী পরিবেশে আটকে রেখেছেন? তিনি নির্দোষ, এই মুহূর্তে তার মুক্তি চাই। দেশের প্রধান দুই শহর ঢাকা ও চট্টগ্রাম, কেমন আছে এই দুই শহরের মানুষ, কেমন চলছে তাদের জীবনযাপন জানবো তারই বিস্তারিত। তবে শুরুতেই ঢাকার জীবনযাপন। রাজধানী শহর ঢাকার বিভিন্ন প্রান্তের মানুষের জীবনযাপন ভিন্ন ভিন্ন ধরনের। সুযোগ সুবিধা আর সংকট যেমন রয়েছে ভিন্নতা, তেমনি সংস্কৃতিতেও রয়েছে নানান পার্থক্য। পর্যায়ক্রমে আমরা যাব আপনার এলাকাতেও। আজ জানবো মূলত আবাসিক এলাকার খবর। কুড়িল এলাকার মানুষের জীবনযাপন নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। প্লাবন, কুড়িল এলাকায় আপনি আছেন, সেখানকার মানুষের জীবনযাপন নিয়ে আমাদের জানাবেন। একটু জানাতে চাই, কুড়িল একটি আসলে অনেক জনবসতিপূর্ণ এলাকা, একই সঙ্গে প্রতিদিন এই আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি কুড়িল পার হতে হয় লাখ লাখ যাত্রীদের, আসলে সে কারণে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়। এমনিতেও যানজট অনেক বেশি ভোগায় আসলে সাধারণ মানুষের, যারা আসলে প্রতিদিন নিত্যদিন রাস্তায় নামেন। এমনিতেই ঢাকার রাস্তা কিন্তু অনেকাংশে কম, 25% একটি শহরের রাস্তা থাকার কথা, সেখানে ঢাকায় আছে 7-8% রাস্তা। সেই জায়গায় বেশিরভাগ রাস্তা আমরা যেটা দেখি, বেশিরভাগ রাস্তা কিন্তু দখল থাকে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু নতুন একটি রাস্তা, যেটি কুড়িল থেকে পূর্বাচলের দিকে যে রাস্তা গেছে সেটি কিন্তু সংযুক্ত করেছে। কিন্তু আমি যখন দাঁড়িয়েছি লাইভ দেওয়ার জন্য তখন কিন্তু পুলিশ আসলে তৎপর হয়ে ওঠে, যে কারণে আমার আশপাশে কিন্তু এখন
অনেকটাই আসলে রিক্সা, আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্রেমে, রিক্সা কিন্তু বিভিন্নভাবে চলে যাচ্ছে। এই রাস্তাটা পুরোটাই আসলে দখল থাকে সিএনজি রিক্সা, যে কারণে বিভিন্ন জায়গা দিয়ে যারা আসলে এই রাস্তা দিয়ে যেতে চান, এটি একটি বাইপাস রোড, কিন্তু এই রাস্তায় আসলে আসলে আমরা যানবাহন চলাচল করতে দেখি না, একেবারে রিক্সা এবং সিএনজির রাস্তা হিসেবে পরিচিতি পেয়েছে। একটু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, এখানে কি রিক্সা স্ট্যান্ড নাকি? না, রিক্সা স্ট্যান্ড নয়, তবে রিক্সা করা ছাত্র মাত্র যায় এখানে, দাঁড় সময় তো লাইন দিয়ে দাঁড়ায় থাকে, এখানে তো যানবাহন চলে না। না না না, প্রচণ্ড জ্যাম লাগে, প্রচণ্ড জ্যাম লেগে আছে, এদিক থেকে গাড়ি করে এদিক থেকে রিক্সা যায়। এই বাস্তবতার মধ্যে আসলে বিভিন্ন জায়গায় চলছে দখল চলছে, যার পেছনে স্থানীয় নেতারা রয়েছে, পুলিশের সামনে এগুলো চলছে আসলে। তো সাধারণ মানুষ চান এই বিষয়গুলো সম্পর্কে আসলে যাতে সামনে কাজ করেন, রাস্তাগুলো যাতে ব্যবহার করতে পারে যানবাহন পথচারীরা। তো মোটামুটি এই ছিল আমার কাছে কুড়িল থেকে সবশেষ খোঁজ খবর। রাবণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুড়িল এলাকা থেকে আমাদের সঙ্গে ঢাকার মানুষের জীবনযাপন নিয়ে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্লাবন রহমান। এবারে বন্দর নগরী চট্টগ্রামের খবর। বন্দরনগরী চট্টগ্রামের বহদ্দার হাট থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম হাসান। জেনে নেব তার কাছ থেকে চট্টগ্রাম মানুষের খবরাখবর। রামিম, কেমন আছেন? বন্দরনগরীর মানুষের মানুষেরা তাদের জীবনযাপন নিয়ে আমাদের জানাবেন। এর আগের যে সংবাদে যুক্ত হয়েছিলাম তখন আসলে বদ্দরহাটে ছিলাম, এখন আমি রয়েছে সিআরবিতে, অর্থাৎ চট্টগ্রামের যেই রেলওয়ের পূর্বাঞ্চলের যেই হেডকোয়ার্টার সেই এলাকাটিতে রয়েছে। এলাকাতে আসার মূল কারণ, আমরা গত তিন দিন ধরে চট্টগ্রামে শুধুমাত্র নেতিবাচক বিষয়গুলো দেখিয়েছি, সমস্যাগুলো সংকটগুলো দেখিয়েছি। এই এলাকাটি সবচেয়ে সুন্দরতম এলাকা চট্টগ্রামের মধ্যে, এবং এই এলাকায় আসলে সেরকম কোনো নাগরিক অসুবিধা নেই, বিশেষ করে রাস্তাঘাট থেকে শুরু করে আপনার পিছনে যদি আপনি দেখেন, এই পাশটি যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধা এখানে অনেকটাই ভালো, এবং এই এলাকাটিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিনোদন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। এবং অনেক প্রাচীন, অনেক আগে থেকে, অর্থাৎ ব্রিটিশ আমল থেকে কিন্তু এই এলাকাটি বেশ সুন্দর একটি এলাকা, পাহাড়ে বেষ্টিত এলাকা, এবং এই এলাকাতে সাধারণ মানুষ তাদের বিনোদন চর্চার জন্য আসেন বিভিন্ন সময়। আমরা পয়লা বৈশাখ থেকে শুরু করে অন্যান্য যেই সময়গুলোতে আমরা সাধারণ মানুষের আনাগোনা দেখি। তবে একটি সমস্যা, এখানকার যারা ঘুরতে আসেন বা এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে সন্ধ্যার পরে কিছুটা অনিরাপদ হয়ে ওঠে এলাকাটি, এবং দেখা যায় যে বখাটেদের উৎপাত বেড়ে যায়, যেখানে আসলে সাধারণ মানুষ আসেন একটু স্বস্তির জন্য, একটু নিরাপদে সময় কাটানোর জন্য, সেই জায়গাটিতে এ ধরনের সমস্যাটি একটা বড় ধরনের সমস্যা হিসেবে মাঝে মধ্যে আবির্ভাব হয়, যেটির থেকে নিরসন তারা চান, এবং বলছেন যে এই এলাকার সৌন্দর্যের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা যদি আর একটু উন্নত করা যেত এবং নিরাপত্তার দিকে যদি নজর দেওয়া যেত, তাহলে এখানকার যারা মানুষজন তারা এখানে এসে একটু স্বস্তি বোধ করতেন। তো এরকম নানা রকম বিষয় রয়েছে চট্টগ্রামের, বৈচিত্র্য রয়েছে। আমরা আবারও যুক্ত হব অন্য কোন সংবাদে, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রামিম হাসান। নিউজ 24 সংবাদে সময় হলো আরো একটি বিরতির, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। সঞ্চয় মানুষকে উদ্বুদ্ধ করতে চলছে সঞ্চয় সপ্তাহ। শনিবার রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে জাতীয় সঞ্চয় সপ্তাহ 2019 এর উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এই উপলক্ষে পহেলা মার্চ পর্যন্ত সরকারি বেসরকারি চাকুরি পেশাজীবী শ্রমিক ব্যবসায়ী এবং শিক্ষার্থী সহ সারা দেশের মানুষের সামনে উপস্থাপন করা হবে সঞ্চয় উদ্বুদ্ধকরণের নানা কার্যক্রম। সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে সঞ্চয় স্কিমের নিয়মাবলী সংক্রান্ত হ্যান্ডবিল। সপ্তাহ জুড়েই এই উপলক্ষে শোভাযাত্রা, সভা, সেমিনার, ব্যানার ফেস্টুন ও হ্যান্ডবিল বিতরণের মতো সঞ্চয় আগ্রহী করা কার্যক্রমগুলো চলবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের আসামে বিষাক্ত মদ খেয়ে মারা যাওয়া চা শ্রমিকদের সংখ্যা বেড়ে দাঁড়ালো 133 জনে। হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় 350 জনকে। ঘোলাঘাট ও জোরহাট জেলায় দুটি পৃথক ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে আসাম সরকার।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গুয়াহাটি থেকে 310 কিলোমিটার পূর্বের গোল্ডঘাটের একটি চা বাগানে মদ খাওয়ার পর এই মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী সোনোয়াল উচ্চ আসাম বিভাগের কমিশনার জুলি সোনোয়ালকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী শুক্রবার ফেসবুক পোস্টে শ্রমিকদের মৃত্যুর সমবেদনা জানান। আর এর সাথে শেষ করছি এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।